এখানে একটা ডেটা দেওয়া আছে যে দ্বারা সেলস রিপোর্ট, দ্বারা যে সেলস রিপোর্ট জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে, এবং এরা কোথায় কি পরিমাণ বিক্রি হয়েছে, সেলস হয়েছে অনলাইন অফলাইন স্টোর এফোর্ট, সেই সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। সো এইটা থেকে যদি আমরা কোনো চার্ট চাই, তো আমাদের পুরাটা ক্লিক করে নিতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল এ চেপে আমাদের পুরো অপশনটা সিলেক্ট করে নিতে হবে যদি আমরা এটা চাই, অথবা আমরা ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করতে পারি যে এই ডাটাগুলো, দেন আমরা ইনসার্টে গিয়ে আমরা একটা চার্ট অথবা গ্রাফ, আমরা যেটা চার্ট ইনসার্ট করতে যাচ্ছি, ইনসার্ট কলাম চার্ট, ওকে। তো চার্ট আমরা 2D চার্ট আছে, এখানে 2D চার্ট ইনসার্ট করতে পারি, আর 3D চার্টও আমরা ইনসার্ট করতে পারি। সো আমরা 2D চার্টটা ইনসার্ট করলাম, তো এইভাবে আমরা একটা চার্ট ইনসার্ট করতে পারি। এইটা ছাড়াও যদি আমরা এইভাবে না করতে চাই, আমরা আমাদের কিছু শর্টকাট কি দিয়ে আমরা ইনসার্ট করতে পারি, এইটুকু সিলেক্ট করে, এই ডেটাটুকু সিলেক্ট করে আমরা অল্ট এফ ওয়ান প্রেস করলেও আমাদের 2D একটা চার্ট ইনসার্ট হয়ে যাবে। এখন এই চার্টটাকে আমাদের মতো করে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে এটাকে সাজাতে পারি, যে চার্টটাকে একটু আমরা রিসাইজ করে নিলাম, একটু বড় করে নিলাম। তো এখন চার্টটাকে একদম চার্টের উপরে একদম আছে আমাদের চার্ট টাইটেল, তো এইখানে আমরা ডাবল ক্লিক করে চার্টকে একটা টাইটেল দিতে পারি, যে দ্বারা সেলস রিপোর্ট অথবা মান্থলি সেলস রিপোর্ট অফ দ্বারা, ওকে। আমরা এখানে সেলস রিপোর্ট নামে আমরা এই টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম। সো এইখানে আমাদের টাইটেলটা চেঞ্জ করলাম। এখন যদি আমরা চাই যে আমরা এটাকে আরো সুন্দর করবো, ওই মাঝখানে যে দাগগুলো আছে স্টেপগুলো, সেই স্টেপগুলো চাচ্ছি না। সো এখান থেকে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করলে আমাদের এরকম একটা শর্টকাট কি আসবে, চার্ট এলিমেন্ট। তো চার্ট এলিমেন্টে গিয়ে আমরা এখানে যে গ্রিড লাইন আছে সেটা উঠে দেবো, গ্রিড লাইন উঠে দিলে এখন আর এই দাগটা থাকবে না, একদম ফুললি চার্ট হবে। সো এখানে আরো অনেকগুলো অপশন আছে, এক্সিস্ট টাইটেল, আমরা যদি এই পাশে টাইটেলও চাই যে এটা কি, এরপরে হলো আমাদের ডেটা লেবেলটা যদি আমরা চাই সেটাও দিতে পারি, এখানে কোথায় কত বিক্রি হয়েছিল সেটাতে ক্লিক করে দিলে আমরা ডেটা লেবেলটা চলে আসবে, যে আমাদের জানুয়ারিতে কি কি প্রোডাক্ট কিভাবে বিক্রি হয়েছিল সেই ডেটা লেবেলটা এখানে আসবে। তো এরপরে আমরা এখান থেকে এই চার্টকে আরো ডিজাইন করার জন্য এখানে ডাবল ক্লিক করলে আমাদের ডিজাইন গুলো চলে আসবে। সো এখানে আমাদের কিছু ডিজাইন ফরম্যাট আছে, সেখানে ক্লিক করে আমরা ডিজাইন করে নিতে পারি নতুন করে। এছাড়াও আমাদের এর পাশে আরো কিছু শর্টকাট কি আছে, এইখানে আমাদের স্টাইল আছে এই ডিজাইনগুলোর, এখানে অনেকগুলো ডিফল্ট স্টাইল দেওয়া আছে, আমরা যেটাতে ক্লিক করবো সেই স্টাইলটাই চলে আসবে। এখানে আমরা যে ধরনের স্টাইল চাই সেখানে ক্লিক করলে এই নতুন স্টাইলটা চলে আসবে। তো এখানে আমরা কালার দেওয়া আছে, কালারটা আমরা চাইলে এটার কালারটাও চেঞ্জ করতে পারি, কালার কম্বিনেশনটা আমরা যেখানে ক্লিক করবো সেই ধরনের কালার কম্বিনেশন চলে আসবে। তো এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের একটা চার্ট ইনসার্ট করতে পারি, 2D আর 3D চার্ট, এবং চার্টগুলোকে আমরা নানানভাবে নানান অবস্থায় দেখতে পারি, এবং সেটাকে আমরা কালার, স্টাইল, তার ফরম্যাট চেঞ্জ করতে পারবো, তার টাইটেলটা চেঞ্জ করতে পারবো, ইভেন আমরা এর ভিতরে যে ইনফরমেশন সেটাও চাইলে চেঞ্জ করতে পারবো।